নমস্কার, আমি অর্ণব। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। গল্প শুরু করার আগে আমার চিরাচরিত প্রশ্নগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। ফলো করেছেন তো আমার পডকাস্ট, নোটিফিকেশন অন করেছেন, রেটিং দিয়েছেন, বন্ধুবান্ধবদের শুনিয়েছেন তো? সবকটা প্রশ্নের উত্তর হ্যাঁ হলে এইবার আসুন গল্পের প্রসঙ্গে আসা যাক। এই যে একজন সাধারণ মানুষের আরও সাধারণ স্বাভাবিক একটা জীবন, তার মধ্যে থেকেই বহু লেখক তাদের লেখার রসদ খুঁজে নিয়েছেন। এই যেমন বিভূতিবাবু বা শরৎবাবু, তাদের বেশিরভাগ লেখাই তো আসলে এ বাংলার চিরচেনা মানুষের বেঁচে থাকার বা না বেঁচে থাকার গল্প। কিন্তু আমরা যখন বলি না অমুক মানুষের জীবনটা একেবারে উপন্যাসের মতো, আমরা সাধারণত এমন কিছুর কথা বলি যার অস্তিত্ব এ বাস্তব পৃথিবীতে থাকে না, থাকে কল্পনায়, কিছু ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কল্পনার বাইরেও। আসুন তেমনই একটি মানুষের উপন্যাসের মতো জীবনের গল্প শোনাই আপনাদের। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আমার উপন্যাস। আমি যখন শেষ পরীক্ষা দিয়া মেডিকেল কলেজ হইতে বাহির হইলাম তখন আমার বয়ক্রম দ্বাবিংশতি বর্ষ মাত্র। আমার যথেষ্ট পৈতৃক সম্পত্তি থাকাতে চিকিৎসা ব্যবসা অবলম্বন করার তাদৃশ্য প্রয়োজন ছিল না, কিন্তু গ্রামস্থ সকলেই বলিল যখন এত পরিশ্রম করিয়া এত অর্থব্যয় করিয়া ডাক্তারিতা পাশই করিলে তখন প্র্যাকটিস না করাটা মোটেই ভালো দেখায় না। কথাটা যথার্থ বলিয়াই মনে হইল, কিন্তু ডাক্তারি চোগাচাপকান পরিহিত স্থূলকায় অত্যন্ত গম্ভীর নিজের ভবিষ্য মূর্তিটি কল্পনা করিয়া বড়ই হাসি পাইতে লাগিল। ডাক্তার হইবার উচ্চাভিলাষ আমার কোনোকালেই ছিল না। আমার একটি মাত্র উচ্চাভিলাষ ছিল, তাহা উপন্যাসের নায়ক হইবার জন্য। বাল্যকাল হইতেই উপন্যাস পাঠে আমার অতিরিক্ত পরিমাণ আসক্তি জন্মিয়াছিল। আমার প্রথম উপন্যাস পাঠ বঙ্কিমবাবুর আনন্দমঠ। মনে আছে আমার বয়স তখন একাদশ বর্ষ মাত্র। সেই বছর নূতন আনন্দমঠ বাহির হইয়াছে। আমার মেজ কাকা মহাশয় কলিকাতায় কলেজে পড়িতেন, পূজার ছুটিতে বাড়ি আসিবার সময় বইখানি আনয়ন করেন। তিনি আসিয়া হঠাৎ প্রচার করিয়া দিলেন যে তিনি একজন সন্তান, চিরদিন অবিবাহিত থাকিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করিবেন। গ্রামস্থ অন্যান্য নব্য যুবকগণের সহিত মিলিত হইয়া গোপনে অনেক পরামর্শ করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলে আমায় কিছুই বলিতেন না, আশা দিতেন বড় হইলে আমায় দীক্ষিত করিবেন। অত্যন্ত কৌতূহলী হইয়া আনন্দমঠখানি অনুসন্ধান করিলাম, কিন্তু মেজদাদা সেখানি কোথায় যে লুকাইয়া রাখিয়াছিলেন কিছুতেই পাইলাম না। হতাশ হইয়া অবশেষে তাঁহাদের মন্ত্রণা সভায় আড়ি পাতিলাম, যে ঘরে তাঁহাদের সভা বসিত। পূর্বে হইতে একদিন সেই ঘরে চৌকির নিচে লুকাইয়া রহিলাম, যাহা শুনিলাম তাহা আর এক্ষণে প্রকাশ করিব না, কারণ দাদা মহাশয় এখন পূর্ববঙ্গের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সম্প্রতি একটি স্বদেশী মোকদ্দমায় কয়েকজন বিদ্যালয়ের বালককে জেলে দিয়া তাহার পদোন্নতির সম্ভাবনাও হইয়াছে। অনেকক্ষণ ঠান্ডা মেঝেতে উপর হইয়া পড়িয়া থাকার জন্যই হোক অথবা অত্যাধিক পরিমাণে কাঁচা তেঁতুল খাওয়ার জন্যই হোক, ইহার একদিন পরেই আমি জ্বরে পড়িলাম। জ্বর ছাড়িলেও কয়েকদিন অবধি আমার সাবধান পিতামাতা আমাকে সাগু বালি ভিন্ন কিছুই খাইতে দিলেন না। পেটের জ্বালায় অস্থির হইয়া খাদ্যান্বেষণ করিতে করিতে হঠাৎ আনন্দমঠখানি হাতে পড়িল। সেই দিনই সমস্ত বহিখানি পাঠ করিয়া ফেলিলাম। স্মরণ আছে দুর্ভিক্ষ পীড়িতকণ ইন্দুর পোড়াইয়া খাইতেছে, পড়িয়া আমার মনে হইয়াছিল আমিও এ সময় দুই একটা পোড়া ইন্দুর পাইলে খাইয়া ফেলি। তাহার পর হইতে যতই বয়স বাড়িতে লাগিল বাংলা ইংরেজি বহু উপন্যাস কলাদকরণ করিতে লাগিলাম। নিজের দৈনন্দিন গদ্যময় জীবনটার ওপর বড়ই অশ্রদ্ধা জন্মিতে লাগিল। অভিভাবকগণের অনুরোধ সত্ত্বেও বিবাহ করিলাম না। পূর্বরাগ বর্জিত অ্যাডভেঞ্চারলেস বিবাহ করিতে
কিছুতেই আমার মন উঠিল না। উপন্যাসের নায়ক হওয়ার পক্ষে আমার বিশেষ একটি ব্যাঘাত ছিল, তাহা আমার বাহ্য বয়ব। চেহারাটি আমার মোটেই ওই উপন্যাসের নায়কদের মতো নহে। কিন্তু বিধাতা যে কি উপায়ে কোন উদ্দেশ্য সিদ্ধ করেন বুঝা কঠিন। এই অনায়কোচিত মূর্তি একদিন আমাকে উপন্যাসের স্বর্গরাজ্যে অবতীর্ণ করিয়া দিল। বন্ধুগণের প্ররোচনায় ডাক্তারি ব্যবসাই করিব বলিয়া কৃতসংকল্প হইয়াছিলাম। গ্রামে বসিয়াই ডাক্তারি করিব, বিষয় সম্পত্তিও দেখিতে শুনিতে পারিব, ঔষধ আলমারি প্রভৃতি কিনিবার জন্য কলিকাতা যাত্রা করিলাম। তখন বর্ষাকাল, কলিকাতায় প্রায় বৃষ্টি হইতেছে। পূর্বে যে মেষের বাসায় থাকিয়া পড়িতাম সেইখানেই গিয়া উঠিলাম। সপ্তাহখানেক থাকিয়া দেখিয়া শুনিয়া আসবাবপত্র কিনিব এমনই ইচ্ছা। প্রাতে উঠিয়াই প্রত্যহ গঙ্গা স্নান করিতে যাইতাম, এটা আমার বহুদিনের অভ্যাস। একখানি শুষ্ক বস্ত্র ও গামছা স্কন্ধে করিয়া নগ্নপদে সাতটার পূর্বেই স্নানে বাহির হইতাম। গঙ্গা স্নানের জন্য এক জোড়া স্বতন্ত্র বস্ত্র ছিল, কারণ সে সময় গঙ্গার জল অত্যন্ত ঘোলা, কাপড় ময়লা হইয়া যাইত। তিন চারি দিন কলিকাতায় অতিবাহিত হইল। একদিন স্নান করিয়া যেইমাত্র ঘাটে উঠিয়াছি, সিক্ত বস্ত্রখানি পরিবর্তন করিয়া প্রত্যাবর্তনের উদ্যোগ করিতেছি, এমন সময় দেখিলাম একটি বাবু হনহন করিয়া ঘাটে আসিয়া ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। লোকটার স্নানের বেশ ছিল না, কামিজের ওপর চাদর লম্বমান ছিল, বয়স অনুমান 40 বছর। লোকটি চেহারা শুষ্ক, অনেকদিন খৌরকার্য না হওয়াতে মুখখানা দেখিতে বিশ্রী হইয়াছে, যেন তাঁকে দেখিবার যত্ন করিবার কেহ নাই বলিয়াই বোধ হইল। তিনি আসিয়া স্নানকারী ব্যক্তিগণের মধ্যে ব্যস্তভাবে যেন কাহাকে অন্বেষণ করিতে লাগিলেন। হঠাৎ আমার কাছে আসিয়া আমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিলেন, বামুন ঠাকুর, আমি ব্রাহ্মণ তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বামুন ঠাকুর পদবী লাভ ইতিপূর্বে কখনো ঘটে নাই। ভাবিলাম বোধ হয় লোকটা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বলিয়া আমাকে ভ্রম করিতেছেন। আমাকে নিরুত্তর দেখিয়া বাবুটি অধীর হইয়া বলিলেন, কি বিপদ, উত্তর দাও না কেন, তুমি কি বামুন ঠাকুর? হায়, আমার মূর্তি নায়কোচিত না হইলেও একেবারেই পাচক ব্রাহ্মণের মতো। বুঝিলাম বাবুটি একজন রাধুনি অন্বেষণ করিতেছেন। মস্তকে কি খেয়াল চাপিল বলিলাম, আগে হ্যাঁ, কোথাও চাকরি করো? আগে না, করবে? পেলে তো করি, রাঁধতে জানো? আগে জাত ব্যবসা, ওটা আর জানি নে। তা বাড়ি কোথা? যশোর। নাম? শ্রী হারাধন মুখোপাধ্যায়। কলকাতায় কতদিন এসেছো? এই 4-5 দিন হবে। চাকরির চেষ্টায়? হাগা, তা নইলে কি থিয়েটার দেখতে এসেছি? বাবুটি চটিয়া গেলেন, বলিলেন, দেখো হে, তোমার মুখটা ভালো নয়, তুমি বড় অসভ্য, ভদ্রলোকের সঙ্গে এইরকম করে কথা কইতে হয়? মনে মনে বড় আমোদ অনুভব করিলাম। ইহার রাধুনিগিরি দিন দুই করিয়া দেখিলে ক্ষতি কি? এই এক অ্যাডভেঞ্চারের সুযোগ জুটিয়া গিয়াছে। সুতরাং বিনীত হইয়া বলিলাম, আগা পাড়া গায়ে মানুষ, কিছু জানি না শুনি না, তা আপনি অপরাধ নেবেন না কর্তা? বাবুটি নরম হইয়া বলিলেন, একটু চিন্তা করিয়া বলিলেন, যদি বামুন নাকি বামুন সেজেছ, গলায় এক গাছা পইতে দিয়ে অনেক বেটা হাঁড়িমুচি কলকাতায় এসে বামুন হয়। হায় হায়, আমার মূর্তিটি কি তবে হাঁড়িমুচি বলিয়াও ভ্রম হওয়ার সম্ভাবনা? বাবুটির সভ্যতার আমি বিশেষ প্রশংসা করিতে পারিলাম না, প্রকাশে একটু বিনীত হাস্য করিয়া বলিলাম, আঁকা ওসব জাল জুয়াচুরির ধার দিয়েও আমি যাইনি। বাবুটি আমায় জেরা করিতে প্রবৃত্ত হইলেন, আচ্ছা কেমন বামুন, গায়ত্রী বলো দেখি। আমি গায়ত্রী আবৃত্তি করিলাম। এই ভণ্ডামি করিবার সময় সুপবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিয়া মনে সাপরাধ অনুশোচনা উপস্থিত হইল। বাবুটি ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া সন্দিগ্ধভাবে মাথাটি নাড়িতে লাগিলেন, বলিলেন, কিছুই বোঝা গেল না, আজকাল ছাপার বই হয়েছে,
চার পয়সা দিয়ে একখানা কিনে গায়ত্রী সন্ধ্যা মুখস্থ করে নিলেই তো হল। একটু দুঃখের ভান করিয়া বলিলাম, কর্তা যদি বিশ্বাস না করেন তাহলে কি করি বলুন তো। বাবুটির মুখে একটু উৎসাহের চিহ্ন দেখা গেল। সহসা বলিলেন, আচ্ছা পইতে গ্রন্থি দেয় কী মন্ত্র বলে বলো দেখিনি, এটা আর কোনো ছাপার কেতাবের নেই। আমি গম্ভীরভাবে বলিলাম, ভারদ্বাজ আঙ্গিরস বাঢ়স্পত্য প্রবরস্য। শুনিয়া বাবুটি বলিলেন, তবে ঠিক বামুনি বটে, তা কত মাইনে নেবে? আজ্ঞা কর্তার কি হুকুম হয়, তুমি বলো না। কলকাতার রেট তো বাঁধা আছে। কত? আমার বাসায় বামুনের মাহিনা 5 টাকা, আর খোরাক পোশাক ছিল, তাই সাহস করিয়া বলিলাম, 5 টাকা। 5 টাকা নাকি 25 টাকা? কে বললে তোমায় কলকাতার রেট 5 টাকা? আগে অনেক ছাত্রদের মেসের বাসায় তো বামুনের মাইনে 5 টাকা আর খোরাক পোশাক আছে। মেসের বাসা আর গৃহস্থের বাড়ি সমান, ছাত্রদের মেসের বাসার চাকরি আজকাল আর নেই। যদি 4 টাকায় রাজি হও তো বলো, 4 টাকা খোরাক আর বছরে দুখান কাপড় দুখান গামছা। আমি মাথা চুলকাইতে চুলকাইতে বলিলাম, আজ্ঞা 4 টাকায় কি করে চলবে? বহু পরিবার, তাদের খাওয়াবো কি? বহু পরিবার, কজন খানেওয়ালা? আগে বুড়ো মা বাপ ভাই। বাধা দিয়ে বাবুটি বললেন, ইস রাঁধুনিগিরি করে বুড়ো মা বাপকে খাওয়াবেন? আমার 100 টাকা মাইনে, আমি পারি না। নিজের স্ত্রী সন্তানকে খাওয়াতেই সব টাকা খরচ হয়ে যায়। 4 টাকা থেকে 1 টাকা জমাবে, 3 টাকা মাসে মাসে তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও। এখন আগে বিবাহ করিনি। কি কুলিন বামুন এখনো বিবাহ করনি? না। কেন, কোনো দোষ টোষ আছে নাকি? দোষ? ওই দারিদ্র দোষ। এত গরিবকে কে মেয়ে দেবে বলুন? বিয়ে করনি ভালোই করেছো, সাহেবরা নিজে বিলক্ষণ উপার্জন করতে না পারলে বিবাহ করে না। যদি ইংরেজি জানতে তাহলে ওদের কেদাবেই সব দেখতে পেতে। আমাদের অফিসে ছোট সাহেব 500 টাকা মাইনে পায়, এখনো বিবাহ করেনি। আমি 4 টাকার স্থানে 5 টাকা করিবার জন্য অনেক পিড়াপিড়ি করিতে লাগিলাম। অবশেষে 4.5 টাকায় রফা হইল। বাবুটি বলিলেন, যদি ভালো কাজকর্ম করতে পারি পলায়ন না করি, তবে বছরান্তে বেতন বৃদ্ধি সম্বন্ধে বিবেচনা করিবেন। এখনই আমাকে গিয়া কর্মে প্রবৃত্ত হইতে হইবে। তাহার গৃহিণী পীড়িতা, আজ 2 দিন তাহার বামুন পলায়ন করাতে বিশেষ বিপন্ন হইয়া পড়িয়াছেন। এইরূপ অভাবনীয়ভাবে পাচক ব্রাহ্মণ হইয়া বাবুটির পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। ভাবিতে লাগিলাম, অনেক আরাধনার পর অবশেষে আমার অদৃষ্টে এই একটা অ্যাডভেঞ্চার জুটিল। দেখা যাও ইহার মধ্যে হইতে কোনো রহস্য লাভ হয় কিনা। বাবুটির নাম কালীকান্ত রায়, ব্রাহ্মণ। তাহার বাসা চোরাবাগান। প্রবেশ করিয়া দেখিলাম ক্ষুদ্র উঠানটিতে আমের আঁটি, পরিত্যক্ত ভাত তরকারি ও শালপাতার রাশি স্তূপাকার হইয়া রহিয়াছে। উঠানের এক কোণে একটি জলের কল, তাহার পাশে একটি হাউজ। কলের গলায় কাপড়ের পাড় দিয়া একটি বাঁশের চোঙা বাঁধা রহিয়াছে, তাহা বাহিয়া জল হাউজে পড়িতেছে। কালীকান্তবাবু প্রবেশ করিয়া ঊর্ধ্বে দ্বিতলের বারান্দার পানে চাহিয়া বলিলেন, গিন্নি, ও গিন্নি। তাহার গলা স্বর শুনিয়া বারান্দায় একটি বালিকা আসিয়া দাঁড়াইল, বলিল, বাবা চিঁচিও না, মা ঘুমোচ্ছেন। সেই আমাদের প্রথম চারিচক্ষুর মিলন। রোমিও জুলিয়েটের অলিন্দ দৃশ্য মনে পড়িল। আমার জুলিয়েট আলু লাইত কুন্তলা দোতলার বারান্দা হইতে দেখিলেন স্কন্ধে গামছা হস্তে ভিজে কাপড় পাচক ব্রাহ্মণরূপী রোমিও মুগ্ধ নেত্রে দণ্ডায়মান। জুলিয়েটের বয়স 14-10 বর্ষ ছিল। আমার জুলিয়েটের বয়সও তাহাই বলিয়া অনুমান করিলাম। তাহার দেহবর্ণটি ইতালীয় জুলিয়েট অপেক্ষা কিছু মলিন বটে, কিন্তু মুখচক্ষু সৌন্দর্য অপরাভূত। কালীকান্তবাবু বলিলেন, প্রিয় আয় নেমে আয় দেখিনি। প্রিয়? প্রিয়তমা নাকি প্রিয়ম্বতা? প্রিয় বালাও হইতে পারে। হ্যাঁ, প্রিয়তমা না হইলেই ভালো।
পৃথিবী শুদ্ধ লক্ষ্মী প্রিয়তমা বলিয়া ডাকিবে। প্রিয়বালা নামটি মধুর, কিন্তু প্রিয়ম্বদা নামটি মধুর এবং কাব্যগ্রন্থী। প্রিয়ম্বদা শকুন্তলার, কিন্তু প্রিয়বালা আধুনিক উপন্যাসের মাত্র। পায়ের চারিগাছা মল ছুমছুম করিয়া বালিকা নামিয়া আসিল, আসিয়া পিতার পার্শ্বে দাঁড়াইল, তাহার মুখের প্রতি প্রশ্নযুক্ত দৃষ্টিপাত করিল। আমাকে দেখাইয়া কালীকান্তবাবু বলিলেন, প্রিয়, এ একজন বামুন ঠাকুর এনেছি, সব যোগাড় যন্তর করে দে। হায়, এইরূপ সূচনা তো কোনো কাব্যেই লেখে না। বালিকা কি পরিকন্যা ও রাজকন্যাদের গল্প পাঠ করিয়া জাগ্রতে বা নিদ্রায় স্বপ্ন দেখে নাই যে তাহাকে বিবাহ করিবার জন্য কোনো পুষ্পময় রাজ্য হইতে একজন রাজপুত্র আসিয়া দণ্ডায়মান? তাহার কিশোর হৃদয়ে কোনো পাচক ব্রাহ্মণ কি ঈপ্সিতরূপে কখনো স্থানপ্রাপ্ত হইয়াছে? আমার কবিত্বময় চিন্তা স্রোতে বাধা দিয়া বাবুটি বলিলেন, 8টা বাজে, 10টায় আপিসের ভাত চাই, পারবে? আমি বললাম, আগে চেষ্টা করে দেখব। যা হয় 2টো ভাতে ভাত, 2টো উনান জেলে, একদিকে ভাত একদিকে ডাল চড়িয়ে দাও, আমি বাজার থেকে মাছ কিনে আনি, তরিতরকারি সব ঘরেই আছে। প্রিয় বললে, সব আছে। অতঃপর বাবু একখানি গামছা লইয়া মাছ কিনিতে বাহির হইলেন। আমি তখন বালিকাকে জিজ্ঞাসা করিলাম, রান্নাঘর কোন দিকে? এই দিকে এসো বলিয়া প্রিয় আমাকে সঙ্গে করিয়া অন্য বারান্দায় লইয়া গেল। একটি ঘরে শিকল খুলিতে খুলিতে বলিল, এই রান্নাঘর। প্রবেশ করিয়া দেখিলাম তখনও চুল্লিতে অগ্নি সংযোগ হয় নাই। বলিলাম, এখনো যে কিছুই জোগাড় হয়নি, ঝি কোথায়, উনুন ধরিয়ে দিক না। বালিকা বলল, ঝি তো আমাদের নেই, মাসখানেক হলো ঝি পালিয়েছে, মা বলেছেন ঝি আর রাখবেন না, আমিই সব করি, আমি উনুন ধরিয়ে দিচ্ছি। দেখিলাম ঘরের এক কোণে একগাদা কয়লা রহিয়াছে। আমি বললাম, ও ঝি নেই, আচ্ছা তবে আমি ধরাচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না বলিয়া কয়লার গাদার নিকট গিয়া একটি ডালায় করিয়া কয়লা ভরিয়া আনিলাম। উনান চালিবার চেষ্টা করিতে লাগিলাম। এ কার্য যে এত কঠিন তাহা আমি পূর্বে জানিতাম না। প্রিয় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল, আর মুচকি মুচকি হাসিতে লাগিল। শেষে বলিল, ওই রকম করে বুঝি কয়লা ধরায়? আমি হতাশ হইয়া জিজ্ঞাসা করিলাম, কিরকম করে ধরায় বলো দেখি? সরো, আমি ধরাই, তুমি বরং এই মাছের ঝোলের জন্য আলু পটলগুলো কুটে ফেলো। এই ময়লা পরিশ্রম সাধ্য কার্যে বালিকাকে নিযুক্ত হইতে দিতে আমার দুঃখ হইতে লাগিল, কিন্তু কি করি, উপায় নাই। 10টায় ভাত না পাইলে বাবু মহাশয় মহা হইচই বাঁধাইয়া দিবেন। সুতরাং কয়লার চুলা বালিকাকে ছাড়িয়া দিয়া হাত ধুইয়া আমি তরি তরকারি কুটিতে বসিলাম। দেখিলাম বটিতে তরকারি কোটা মুশকিল, ছড়ি দিয়া একরকম পাড়া যায়। আমাদের মেসে যখন ঠাকুর পলাইত তখন আমরা অনেকে বসিয়া ছুরি দিয়া আর তরকারি কুটিতাম। যাহা হোক, কোনো মতে সাবধানে কুটিতে লাগিলাম, পাছে হাত কাটিয়া যায় এ আশঙ্কাও ছিল। উনান ধরাইয়া প্রিয় আমার কাছে আসিয়া দাঁড়াইল, গালে হাত দিয়া বলিল, হো হো হরি বল। আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, কি এই মাছের ঝোলের আলু কোটা নাকি? কেন, মাছের ঝোলের আলু কি চাকা চাকা কোটে? ও তো ভাজার আলু হচ্ছে, মাছের ঝোলের আলু চৌচির করতে হয়। আমি অপ্রতিভ হইয়া বলিলাম, ও। প্রিয় বলিল, সরো দেখি আমি কুটি। আমি সরিলাম, কয়লার চুলায় পাখা দিয়া বাতাস করিতে লাগিলাম। বালিকা একটু হাসিয়া বলিল, রাঁধিতে জানো নাকি সেও এই রকম? আমি মনে মনে অত্যন্ত কৌতুক অনুভব করিয়া বলিলাম, এইরকমই আর কখনো এ কাজ করনি বুঝি, এই প্রথম নাকি? হ্যাঁ এই প্রথম। তবে চাকরি নিলে কেন? আমি চাকরি কেন নিলাম তাহার উত্তর এখন দিলে সমস্তই পণ্ড হইয়া যাইবে। দিন দুই পরে যাইবার সময় আর কাহাকেও না বলি এই বালিকাকে বলিয়া যাইব স্থির করিলাম। আমাকে নীরব দেখিয়া বালিকা আমার মনোভাব অন্যরূপে বুঝিল, করুণায় তাহার মুখখানি ভরিয়া গেল।
প্রশ্ন করিবার জন্য যেন অনুতপ্ত হইয়া বলিল, তুমি বড় গরিব বুঝি। আমি চক্ষু নত করিয়া ধীরে ধীরে মাথাটি নাড়িলাম। তাহার সহানুভূতি গভীরতর করিবার অভিপ্রায়ে বলিলাম, আমি যে নতুন কিছু জানি নে তা শুনলে তোমার বাবার রাখবেন কি? তাড়িয়ে দেবেন হয়তো। আমাকে সান্ত্বনা দিয়ে বালিকা বলিল, আচ্ছা আমি কাউকে বলবো না, আমি তোমাকে সব দেখিয়ে শুনিয়ে দেব। এখন তুমি দুদিনেই সব শিখে ফেলবে। তোমার মা জানতে পারবেন না? মা কি কখনো রান্নাঘরে আসেন? তিনি ওপরেই থাকেন। তার নাকি অসুখ হয়েছে শুনলাম। তার 12 মাসই অসুখ। কি অসুখ? এই কোনোদিন মাথা ধরে, কোনোদিন অন্য কিছু। তার জন্য কোনো ভয় নেই। তিনি খুব বকেন বটে, কিন্তু ওপর থেকেই বকেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁপিয়ে পড়েন। খুব বকেন নাকি, তাই বুঝি ঝিমামুন সব পালায়? বালিকা এ কথায় একটু লজ্জিত হইল। কথা ফিরাইবার জন্য জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? প্রিয়ম্বদা। প্রিয়ম্বদা, বেশ নামটি তো। মেয়েটি লজ্জায় মুক্তি নত করিল। আবার জিজ্ঞাসা করিলাম, তোমরা ভাই বোন কটি? আমার আপনার একটি ভাই, আর যে দুদিনটি ছোট ছোট ছেলে মেয়ে দেখলাম, ওরাও আমার ভাই বোন, আমার ইমায়ের ছেলে পিলে। তখন বুঝলাম গৃহিণী প্রিয়ম্বদার বিমাতা। ঝি কেন আর রাখা হইবে না তাহাও বুঝিতে পারিলাম। এই কোমলা বালিকাটির জন্য সহানুভূতিতে আমার হৃদয় ভরিয়া গেল। এই সময় বাবু মা চানিয়া উপস্থিত করিলেন। বাহিরে দাঁড়াইয়া বলিলেন, কতদূর? আমি বলিলাম, আগে আর বেশি দেরি নেই, যা হয় চটপট, বুঝলে? বেশি বাহুল্য করো না, আমি আপিসে বেরিয়ে গেলে তারপর বাকি সব করো এখন, বলিয়া তিনি উপরে উঠিয়া গেলেন। প্রথমে মনে করিয়াছিলাম, দিন দুই রাধুনিগিরির আস্বাদ অনুভব করিয়া আমার মাননীয় পূর্ববর্তীগণদের পন্থানুসরণ করিব, অর্থাৎ পলায়ন করিব। কিন্তু আজ 1 মাস যাবৎ স্থির নিশ্চলভাবে চাকরি করিতেছি। বলাই বাহুল্য, প্রিয়ম্বদার সুন্দর মুখখানি আমার স্বর্ণ শৃঙ্খল রূপ হইয়াছে। অথচ প্রিয়ম্বদা আমাকে এখনো রাধুনী বামুন বলিয়াই জানে। তবে তাহার ব্যবহারে বুঝিতে পারি আমাকে সাধারণ বামুন ঠাকুর হইতে একটু স্বতন্ত্র বলিয়াই সে মনে করে। প্রিয়ম্বদা মোটামুটি রকম বাংলা লেখাপড়া জানিত। আমি রান্নাঘরে বসিয়াই গৃহকার্যের ব্যবধানে তাকে পড়াইতে আরম্ভ করিয়াছি। 1 মাসের মধ্যেই 2-3 খানি ভালো বাংলা বহি সে অধ্যয়ন করিয়া ফেলিয়াছে। একদিন আমাকে সে বলিয়াছিল, তুমি রাধুনী বামুন না হয়ে স্কুলের পণ্ডিত হলে না কেন? আমি বলিয়াছিলাম, তাই করব মনে করছি, তোমার বিয়ে হয়ে গেলে আমিও চাকরি ছেড়ে চলে যাব। বিবাহের কথায় বালিকার মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিয়াছিল। পরে জানিয়াছি প্রিয়ম্বদার বয়স 14 বর্ষ নহে, 13 বর্ষ মাত্র, কিন্তু তাকে বয়সের অপেক্ষা একটু বড় দেখাইত। এত বড় মেয়ের বিবাহ হয় নাই কেন প্রথমে আমার একটু আশ্চর্য বোধ হইত। ক্রমে জানিতে পারিলাম কালীকান্তবাবুর পুত্রগণের প্রাইভেট মাস্টারের নিকট শুনিলাম, প্রিয়ম্বদার বিবাহের সম্বন্ধ মাঝে মাঝে হয় বটে, কিন্তু ইহারা যত সস্তায় খোঁজেন তত সস্তায় কোনো বর পাওয়া যায় না। আমি ইহা শুনিয়া অবধি মনে করিয়া রাখিয়াছিলাম যে একদিন কালীকান্তবাবুর নিকট আত্মপ্রকাশ করিয়া তাহার কন্যার পানি প্রার্থনা করিব। প্রথম 2-3 দিন যাইতে না যাইতেই প্রিয়ম্বদার সহচর্য আমার হৃদয়ে সুখ সঞ্চার করিতে আরম্ভ করিয়াছিল। সে সুখ দিনের পর দিন ঘনীভূত হইতে লাগিল। সে সাহচর্যের বিচ্ছেদ ক্লেশ দিনের পর দিন তীব্রতর হইতে লাগিল। তখন ভাদ্র মাস, রাত্রে শয়ন করিবার জন্য অল্প দূরে একটি ঘর ভাড়া লইয়াছিলাম। কর্মান্তে দিবসে ও রাত্রিকালে সেইখানেই অবস্থিতি করিতাম। অধিক মূল্য দিয়া ঘরটি ভাড়া লইয়াছিলাম। ছবিতে পুস্তকে সুখসেব্য আসবাবে সেখানেই সাজাইয়াছিলাম, কিন্তু সেখানে আমি সুখ পাইতাম না। সেই প্রায়ন্ধকার ধূম মলিন অপকৃষ্ট রান্নাঘরখানি
আমার সুখে রাগার হইয়া উঠিয়াছিল। গভীর রাত্রে এক একটি নিদ্রাভঙ্গ হইলে বাহিরে অন্ধকারে মেঘকর্জন শুনিতে পাইতাম, প্রবলভাবে বৃষ্টি আসিত। প্রিয়ম্বদাকে স্মরণ করিয়া কত সুখকল্পনা আমার মনকে ঘিরিয়া ফেলিত। ভাদ্র মাসে হিন্দুর বিবাহ হয় না, ভাবিয়া রাখিয়াছিলাম আশ্বিন মাস পড়িলেই কালীকান্তবাবুকে বলিব পূজার পূর্বেই প্রিয়ম্বদাকে বিবাহ করিয়া বাড়ি লইয়া যাইব। কিন্তু আবার শঙ্কাও হইত, কালীকান্তবাবু যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেন? করিবার তো কোনো কারণ দেখি না, তথাপি যদি করেন? মন হইতে এ আশঙ্কা কিছুতেই বিদূরিত করিতে পারিতাম না। আমার অদৃষ্টে যদি প্রিয়ম্বদা লাভের সুখ না থাকে তবে কি হইবে, কেমন করিয়া জীবন কাটাইব? তখন বৈষ্ণব কবির পদ মনে মনে গাহিতাম, আমার মন্দির যদি চিরশূন্যই থাকিয়া যায়। কিন্তু আশ্বিন মাস আগমন করিবার পূর্বেই দ্বিতীয় একটি অভাবনীয় ঘটনায় আমার প্রিয়ম্বদা লাভ শুধু সম্ভাবিত নহে, অনিবার্য হইয়া উঠিল। যে অমৃত পান করিবার জন্য পিপাসায় উৎকণ্ঠিত হইয়াছিলাম, সে অমৃত আমার মুখের কাছে আনিয়া একজন বলিল, পান করো, পান করিতেই হইবে। একদিন প্রভাতে কর্মে গিয়া দেখি প্রিয়ম্বদা গায়ে একখানি র্যাপার দিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম রাত্রে একটু জ্বরের মতো হইয়াছিল, এখনো যেন শীত শীত করিতেছে। এইরূপ পরদিনও হইল, ঝড়গায়ে উপবাসে প্রিয় তাহার নির্দিষ্ট গৃহকার্যগুলি করিতে লাগিল, যে কার্য বড় অল্প নয়। বাসন মাজা, কাপড় কাজা প্রভৃতি ঝির সমস্ত কার্যই তাহাকে করিতে হইত। সেদিন কালীকান্তবাবুকে বলিলাম, তাহার কন্যার যেরূপ অবস্থা অন্তত একটা ঠিকা ঝিয়া নিলে ভালো হয়। শুনিয়া বাবু রাগিয়া বলিলেন, তুমি তো বলেই খালাস, পাই কোথায় আমি ঠিকা ঝি? বড় রাগ হইল, দুঃখও হইল, প্রিয়ম্বদার প্রতি অবহেলা আমার অসহ্য হইয়া উঠিতে লাগিল। কোথায় গেলে ঝির সন্ধান পাওয়া যায় আমি তো কিছুই জানিতাম না। তথাপি বলিলাম, একটা সন্ধান করে দেখিব কি, পাও তো দেখো, বলিয়া বাবু মুখ বাঁকাইয়া চলিয়া গেলেন। সেদিন আমি ঝির অনেক অনুসন্ধান করিলাম, কিন্তু কৃতকার্য হইলাম না। আরেক বিপদ হইল, প্রিয়ম্বদা সাগু বালি কিছুই খাইতে চাহে না। প্রথম দিন সদ্য অনাহারি ছিল, দ্বিতীয় দিন তাহার জন্য মাত্র এক পয়সার খই ব্যবস্থা হইল। প্রিয় খই খাইতে খাইতে বলিল, এ আমার ভালো লাগে না। আমি সস্নেহে জিজ্ঞাসা করিলাম, কি খেতে তোমার ইচ্ছে করে? একটা বেদানা টেদানা পেলে? পরদিন বাবুকে বলিলাম, প্রিয় সাগু বালি খায় না, ওর জন্য কিছু বেদানা কি আঙুর আনিয়ে দিলে ভালো হতো। বাবু বলিলেন, বেদানা আঙুর? জ্বরের ওপর ওসব খেলে বিকারে দাঁড়াবে, সর্বনাশ, ওসব ভারী ঠান্ডা জিনিস। আমি নীরবে রহিলাম, অথচ স্বচক্ষে দেখিয়াছি গত সপ্তাহে বাবুর আদরের এই পক্ষের পুত্রটির যখন জ্বর হইয়াছিল, বেদানা আঙুর বিস্কুট প্রভৃতি যথেষ্ট পরিমাণে বাড়িতে আমদানি হইয়াছিল। মনে মনে স্থির করিলাম, আমি ওবেলা প্রিয়র জন্য কিছু খাদ্য আনিব, তাহাতে যদি ইহারা রাগ করেন তো করিবেন। সেদিন বৈকালে কর্মে আসিবার সময় আমি এক বাক্স আঙুর, কয়েকটা বেদানা এবং কিছু বিস্কুট আনিলাম, কিন্তু প্রিয়ম্বদা সেদিন নামিল না। তার ছোট ভাই সুধীরচন্দ্রকে জিজ্ঞাসা করিয়া জানিলাম জ্বর খুব প্রবল। মনের অশান্তিতে শান্তকর্ম সমাপ্ত করিলাম, বাসায় গিয়া সারা রাত্রি আমার নিদ্রা হইল না। পরদিন প্রভাতে আবার সুধীরকে জিজ্ঞাসা করিলাম, তোমার দিদি কেমন আছেন? দিদি সারা রাত খালি জল জল করেছে, গা কি খুব গরম, একেবারে আগুনের মতো, এখন কেমন? এখন ঘুমুচ্ছে, রাত্রে তাঁর কাছে কে ছিল? আমি ছিলাম, আমি আর দিদি একসঙ্গে শুই কি না। তোমার বাপ কি মা দেখতে আসেনি? বাবা শুতে যাওয়ার আগে একবার দেখতে এসেছিলেন, অনেক রাত্রে দিদি যখন মাগো মাগো বলে চেঁচাচ্ছিল তখন মা একবার উঠে এসেছিলেন,
বাইরে জানলা দিয়ে বললেন, কত চেঁচিয়ে মরছিস কেন? বাড়ি শুদ্ধ লোককে কি ঘুমোতে দিবি নে? চুপ করে শুয়ে থাক পোড়ার মুখে। তাই শুনে দিদি ভয়ে চুপ করে রইল। আমি উপরে কখনো যাই নাই, ঘরগুলির অবস্থান জানিতাম না। গৃহিণীর ভাত উপরে যাইত, তাহা প্রিয়ম্বদাই বরাবর লইয়া যাইত। গতকাল সন্ধ্যার সময় কেবল বাবু স্বয়ং লইয়া গিয়াছিলেন। সুধীরকে জিজ্ঞাসা করিলাম, তুমি আর দিদি যে ঘরে থাকো সেটা কোনখানে? সিঁড়ি দিয়ে উঠেই মা দিকে। মনে মনে স্থির করিলাম, আজ কর্মান্তে প্রিয়ম্বদাকে গিয়া দেখিয়ে আসিব। সুধীরকে বলিলাম, দেখো আজ তুমি স্কুলে যেও না, তোমার দিদিকে তো দেখবার কোনো লোক নেই। বেলা সাতটার সময় দেখিলাম বাবু চাদর লইয়া বাহির হইতেছেন। ভাবিলাম বুঝি ডাক্তার আনিতে যাইতেছেন। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ডাক্তার নহে একজন ছি। বলিলেন, এডি জি ডেকে এনেছি, কি করতে কর্মাতে হবে একে সব বলে দাও। দুই দিন পূর্বে যতক্ষণ প্রিয় একেবারে শয্যাগত হইয়া পড়ে নাই, ততক্ষণ অব্দি ঝি দুষ্প্রাপ্য ছিল, আজ সেই ঝি সুপ্রাপ্য হইল। দিন কতক আগে আনিলে হয়তো মেয়েটা এত অধিক পীড়িত হইয়া পড়িত না। লোকটার প্রতি ঘৃণায় আমার অন্তঃকরণ বিষাক্ত হইয়া উঠিল। ছি ছি, দ্বিতীয়বার বিবাহ করিলে কি আপনার সন্তানের প্রতি এতই নির্মম নিষ্ঠুর হইতে হয়? একেবারে কি কষাই হইয়া উঠিতে হয়? ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্যও নাই। মনে মনে প্রতিজ্ঞা করিলাম, আজ আমি উপরে গিয়া প্রিয়ম্বদাকে দেখি, বই দেখিব, তাহার ঔষধ আর পথ্যের ব্যবস্থা করিব। আমি যে নিজে ডাক্তার সেজন্য আমি নিজেকে এই প্রথম অভিনন্দন করিলাম। যথাসময়ে বাবু আপিসে বাহির হইয়া গেলেন। ছেলেরা সুধীর ছাড়া সবাই স্কুলে গেল। গৃহিণীর ভাত ওপরে দিয়ে আসিলাম। সর্বকর্মান্তে যখন অবসর হইল তখন সুধীরকে বলিলাম, চলো তোমার দিদিকে দেখি। সুধীরের সহিত ওপরে গিয়া প্রিয়ম্বদার কক্ষে প্রবেশ করিলাম। একটি মলিন ছিন্ন বিছানা মেঝের ওপর পড়িয়া আছে, তাহাতে শুইয়া বালিকা রোগ যন্ত্রণায় ছটফট করিতেছে। আমি কাছে গিয়া শানের ওপর বসিলাম, তাহার হাতখানি ধরিয়া বলিলাম, প্রিয় কেমন আছো? প্রিয় চক্ষু মেলিল, আমাকে দেখিয়া বলিল, বামুন ঠাকুর আমার মাথা যে যায় কি করি। দেখিলাম প্রবল সর্দি জ্বর। বলিলাম, তোমার মাথা কামড়াচ্ছে? আচ্ছা আমি এখনই ভালো করে দিচ্ছি। বলিয়া রান্নাঘরে গিয়া খানিকটা সরিষার তৈল গরম করিলাম, একটা সরায় করিয়া খানিকটা আগুন লইলাম। ওপরে গিয়া প্রিয়ম্বদার পায়ের নিচে সেই গরম তৈল 10 মিনিট ধরিয়া জোরে মালিশ করিলাম। তাহারপর জিজ্ঞাসা করিলাম, এখন মাথাটা কেমন আছে? প্রিয় বলিল, অনেক ভালো, আর কষ্ট নেই। তখন আমি প্রিয়ম্বদার নিকট গিয়া বসিলাম। ভালো করিয়া পরীক্ষা করিয়া জিজ্ঞাসাবাদ করিয়া একখানি প্রেসক্রিপশন লিখিলাম। বলিলাম, প্রিয় তুমি একটু শুয়ে থাকো, আমি এক ঘন্টার মধ্যে তোমার জন্য ওষুধ আনছি। বলিয়া বাহির হইয়া গাড়ি ভাড়া করিয়া একটি প্রথম শ্রেণীর ঔষধালয় হইতে ঔষধ প্রস্তুত করাইয়া আনিলাম। সেদিন বৈকালের মধ্যে প্রিয় অনেকটা সুস্থতা লাভ করিল। এইরূপে আমি 3-4 দিন চিকিৎসা চালাইলাম। প্রথম দিন মনে করিয়াছিলাম, আমি ঔষধপত্রাদির ব্যবস্থা নিজ ব্যয়ে করিতেছি দেখিলে বাবু মহাশয় খাপ্পা হইবেন। দেখিলাম তাহা কিছুই হইল না, অনুরাগও নাই বিরাগও নাই, ভাবটা সম্পূর্ণ অবহেলার। যায় যায়, থাকে থাকে। আমি মনে মনে আশা করিতে লাগিলাম, আমি যখন বাবুর নিকট তাহার জামাত্রী পদপ্রার্থী হইয়া উপস্থিত হইব তখনও যেন তাহার মনে এই অবহেলার ভাবই থাকে, অনাদরে অবহেলায় যেন আমার হস্তেই কন্যা সমর্পণ করিয়া দেন। কিন্তু শীঘ্রই একটি ঘটনা ঘটিল যাহাতে আমাকে আর আত্মপ্রকাশ করিয়া প্রার্থী হইতে হইল না। প্রিয়ম্বদা দিন দিন আরোগ্য লাভ করিতে লাগিল। আমি কাহারও বিনা আপত্তিতে সারা দ্বিপ্রহর ও অপরাহ্নকাল তাহারই সহিত যাপন করিতে লাগিলাম। তাহাকে কত গল্প বলিতাম, অনেক ভালো ভালো পুস্তক আনিয়া দিতাম।
সেদিন মিউনিসিপ্যাল মার্কেট হইতে অধিক মূল্য দিয়া একগুচ্ছ কালো আঙুর কিনিয়া আনিয়াছিলাম। প্রিয়ম্বদা উহার কয়টি খাইল এবং আমাকেও খাইতে অনুরোধ করিল। আমিও দু একটি মুখে দিলাম। তখন ভাদ্রের শেষ, ভারী গরম পড়িয়াছে। প্রিয়ম্বদার ললাট দেশ শীত সিক্ত হইয়া উঠিল। তাহা দেখিয়া আমি পাখা লইয়া তাহাকে মৃদু মৃদু বাতাস করিতে লাগিলাম। ক্রমে প্রিয়ম্বদা ঘুমাইয়া পড়িল। বহুদিন তৈলাভাবে তাহার চুলগুলি পাতলা হইয়া গিয়াছিল, কপালের প্রান্তভাগের গুচ্ছগুলি বাতাসে ইতস্তত উড়িতেছে। আমি সতৃষ্ণ নয়নে তাহার পাণ্ডুর মুখখানির পানে চাহিয়া রহিলাম। আজ ভাদ্র মাসের শেষ সপ্তাহ। এক সপ্তাহ পরে আমি কালীকান্তবাবুর নিকট প্রস্তাব করিব, পূজার পূর্বেই বিবাহ করিব। আমার প্রতি প্রিয়ম্বদার স্নেহের আকর্ষণের যথেষ্ট প্রমাণ এই কয়দিনে আমি পাইয়াছি। এ কয়দিনে আমাকে সে নিজের পরমাত্মীয় স্বরূপই জ্ঞান করিয়াছে। যে বালিকাকে অল্পদিনের মধ্যেই আমি আমার ধর্মপত্নী করিয়া সুখী হইব আশা করিতেছি, সে বিশ্বস্ত চিত্তে আমার আমার শুশ্রূষা অধীনে আমার অতি নিকটে নিদ্রামগ্না। আমি যে মণিকে শীঘ্রই গলায় ধারণ করিয়া চিরজীবন সস্নেহে রক্ষা করিব, আমি তাহার সুনির্জয় শিয়রে বসিয়া আমি অবনত হইয়া আঙুরের রসসিক্ত আঙুরেরই মতো কোমল লাবণ্যপূর্ণ তাহার অধৈর্যকল একবার চুম্বন করিলাম। মাথা তুলিয়া দেখিলাম যে জানালা বারান্দায় খুলিয়াছে তাহার বাহিরে একটি মহিলা দাঁড়াইয়া। অনুমানে বুঝিলাম তিনি গৃহিণী। আমাকে দেখিয়াই তিনি সরিয়া গেলেন। সেদিন সন্ধ্যাকালে যখন রন্ধনশালায় ব্যস্ত ছিলাম, হঠাৎ বাবু আসিয়া বাহির হইতে ডাকিলেন, মুগজ্জে আগে একবার এদিকে এসো তো। বাবু স্বর রোষযুক্ত, ব্যাপার বুঝিতে আমার বাকি রহিল না। মনে মনে হাস্য করিয়া আমি বাহিরে আসিলাম। ছেলেরা যে ঘরে প্রাইভেট মাস্টারের নিকট পড়িত সে ঘর তখন শূন্য। কালীকান্তবাবু আমায় সেই ঘরে ডাকিয়া লইয়া গেলেন। রোষ কষায়িত নেত্রে বলিলেন, কি শুনছি? আগে কি শুনছেন? তুমি জানো তো প্রিয়ম্বদা নিতান্ত বালিকা নহে। আগে জানি। তোমাকে সচ্চরিত্র জেনে অসুখের সময় প্রিয়ম্বদা সেবা শুশ্রূষা করাবার জন্য কোনো আপত্তি করিনি, তা জানো? আপনার অনুগ্রহ। তুমি প্রিয়ম্বদাকে চুমো খেয়েছ? খেয়েছি। কাজটা কিরকম হয়েছে জানো? আপনিই বলুন। পিনাল কোডের একটা ধারা অনুসারে অপরাধ হয়েছে। আমি যদি পুলিশ কোর্টে তোমার নামে নালিশ করি তো কি হয় জানো? নিতান্ত ভালো মানুষের মতো যেন কতই ভীত হইয়াছি এইরূপ ভান করিয়া বলিলাম, আগে কি হয়? জেল হয়। জেল? হ্যাঁ, বাবু গম্ভীরভাবে বলিলেন, জেল হয়। সেদিন মঙ্গবাসীতে পড়লাম তো, একজন মুসলমান একটি ইউরেশিয়ান বালিকাকে বলপূর্বক চুম্বন করিয়াছিল, তার ছয় সপ্তাহ জেল হয়েছে। আমি অভিনয় করিয়া যাইতে লাগিলাম। হ্যাঁ বলেন কি, তবে 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 আমার কি হবে? বাবু বলিলেন, যদি তোমার নামে নালিশ করি তো তুমি কি করিবে? কাতরস্বরে বলিলাম, আগে উকিল ব্যারিস্টার দিয়ে একবার দেখব, নিতান্তই অদৃষ্টে যদি জেল থাকে তো হবে। উকিল ব্যারিস্টার? তা পয়সা পাবে কোথায়? আগে দেশে যে সামান্য জমি জমা আছে তা বিক্রি করতে হবে। জেল থেকে বেরিয়ে খাবে কি? আর তো কেউ চাকরি দেবে না। আমি অত্যন্ত ভীত ভাব দেখাইয়া ফ্যাল ফ্যাল করিয়া বাবুর মুখের পানে চাহিয়া রহিলাম। শেষে তিনি বলিলেন, শোনো, তুমি আমার যুবতী মেয়ের অজ্ঞাতসারে তাহার অঙ্গ স্পর্শ করে ভয়ানক অন্যায় করেছ, এখন তাকে তোমায় বিবাহ করিতে হইবে। আমি পূর্বেই ইহা বুঝিয়াছিলাম, উপন্যাসেও ভুরি ভুরি এরকম দৃষ্টান্ত পাঠ করিয়াছি। রঙ্গ দেখিবার জন্য বলিলাম, আগে তাতে কিছু আপত্তি নেই, তবে আমরা কুলীন ব্রাহ্মণ, গণ পণ কুলমর্যাদা সকল বিষয়ে যদি মান রক্ষে করেন তবে আর আপত্তি কি? বাবু অত্যন্ত রাগিয়া বলিলেন, বটে কুলমর্যাদা, আচ্ছা চলো এবার জেল খেটে এসো, তারপর তোমার কুলমর্যাদা কত বাড়বে দেখব, বিয়ে করে আরো বেশি রোজগার করতে পারবে।
শেষে বলিলেন, পণ চাও কোন লজ্জায়? তোমায় জেলে না দিয়ে যে মেয়ে দেওয়ার প্রস্তাব করেছি, এই তোমার পরম সৌভাগ্য। বিনয়ের ভান করিয়া বলিলাম, আগে আগে তা তো বটেই, তবে কিনা? বাধা দিয়া বাবু বলিলেন, কিনা ফিনা নয়, আমার এক কথা, সে কি পয়সা পাবে না, যদি রাজি হও তো উত্তম, না হলে জেল, ব্যাস। আমি আর একটু রঙ্গ দেখিবার অভিপ্রায়ে বলিলাম, আগে আপনার কন্যাকে বিবাহ করা আমার মতো লোকের পক্ষে তো বিশেষ সৌভাগ্যরই কথা, তবে কিনা বাবু রাগিয়া বলিলেন, তবে কিনা কি, জেলে যাওয়াই যদি বেশি সৌভাগ্য বলে মনে করো তাই যাও। আগে না, উপার্জনক্ষম না হইয়া বিবাহ করাটা তো ঠিক নয়, খাওয়াবো কি? কেন, এই যে বললে জমিজমা বিক্রি করে উকিল ব্যারিস্টার লাগাবে, সেই জমিজমায় চাষবাস করে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না? আগে সে তো অতি সামান্য, কোন রকমে গ্রাস আচ্ছাদনটা চলতে পারে বটে, কিন্তু তার উপর নির্ভর করে কি বিবাহ করা উচিত? ধরুন না, আপনার অফিসের ছোট সাহেব 500 টাকা মাইনে পান, এখনো তো বিয়ে করছেন না। ইহা শুনিয়া বাবু জ্বলিয়া উঠিলেন, বলিলেন, ওরা সাহেব, আমরা কি সাহেব নাকি? ওরা যা করবে আমাদের তাই করতে হবে, অন্ধ অনুকরণ করি তো দেশটা গেল উচ্ছন্নে। ব্যাপারখানা এইখানেই শেষ হওয়া ভালো মনে করিয়া বলিলাম, আগে তবে না হয় বিবাহ করিব। সেই ভালো কথা, এই আশ্বিন সম্মুখে পুজোর ছুটি হলে পশ্চিমে বেড়াতে যাব, মধুপুর কি দেওঘর ওই রকম কোথাও গিয়ে পুরোহিত রেখে বিয়ে দিয়ে দেব। আগে অত দূর নিয়ে যাবেন, এখানে হয় না? এখানে রাঁধুনি বাবনের সঙ্গে বিয়ে দিলে সমাজে আর মুখ দেখাতে পারবো? না না, সে হবে না, সেখানে বিয়ে হলে কেউ জানতে পারবে না, চুপচাপ এখানে এসে প্রচার করে দিলেই হবে যে এখানে ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়ে এসেছি। পূজার ছুটি হইল, বাবু সপরিবারে দেওঘর যাত্রা করিবেন, আমাকেও সঙ্গে নিলেন। এ পর্যন্ত প্রিয়ম্বদা এ সকল বিষয়ে কিছুই শোনে নাই, তার পিতামাতা গোপনে পরামর্শ করিয়া সব ঠিক করিয়াছেন। আমার একখানি উকিল বন্ধু সেবার মধুপুরে যাইতেছিলেন, তাঁকে বলিয়াছিলাম আমার জন্য যেন একখানি ভালো বাড়ি ব্যবস্থা করিয়া রাখেন। শুভদিনে দেওঘরে আমাদের বিবাহ হইল, নববধূকে লইয়া যাত্রা করিলাম। শ্বশুর মহাশয় অনুগ্রহ করিয়া নিজ ব্যয়ে আমাদিগকে যশোরে দুইখানি তৃতীয় শ্রেণীর টিকিট কাটিয়া দিলেন। বিবাহ রচনীর পর প্রভাতে কুশণ্ডিকা সম্পন্ন করিয়া তৎপর দিন প্রভাতে আমরা যাত্রা করিলাম। তখনও প্রিয়ম্বদা জানে আমরা যশোরেই যাইতেছি। মধুপুরে গাড়ি থামিল, স্ত্রীলোকের কামরা হইতে প্রিয়ম্বদাকে নামাইলাম। প্রিয় বলিল, এখানে যে? আমি বলিলাম, এখানে দিন কতক থেকে তারপর যাওয়া যাবে। যে বাড়ি ঠিক করা ছিল সেইখানেই গিয়া উঠিলাম। প্রিয় বলিল, এ বাড়ি কার? এখন আমাদের, আমরা ভাড়া নিয়েছি, এখানে আমরা মাস দুয়েক থাকবো দুজনে। অপরাহ্নকাল দুইজনে নিভৃত সুখে বসিয়াছিলাম। এইবার প্রিয়ম্বদাকে সমস্তই বলিলাম। ভাবিয়াছিলাম প্রিয় খুবই আশ্চর্যান্বিত হইবে, কিন্তু প্রিয় বলিল, আমি তা জানি। তুমি জানো? কেমন করে জানলে? সেই যে তুমি আমাকে অসুখের সময় একবার রবীন্দ্রবাবুর কাব্যগ্রন্থাবলী পড়তে এনে দিয়েছিলে, মনে পড়ে? পরে তার মধ্যে একখানি চিঠি ছিল, বোধহয় তোমার কোনো বন্ধুর চিঠি। আশ্চর্য হইয়া বলিলাম, বন্ধুর চিঠি? কার চিঠি বলো তো, কি লেখা ছিল তাতে? নাম তো মনে নেই, তাতে লেখা ছিল, এ কি পাগলামি তোমার, জমিদারের ছেলে হয়ে নিজে ডাক্তারি পাস করে শেষে রাঁধুনিগিরি, আরও সব লেখা ছিল। তখন আমার স্মরণ হইল, এই উকিল বন্ধু যিনি বাড়ি ভাড়া করিয়া দিয়াছেন তিনিই পত্র লিখিয়াছিলেন, তিনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু, তাঁকে আমি পূর্বাবধি সব কথাই জানাইয়াছিলাম। তাঁর চিঠিতে এও কথা লেখা ছিল, আরও লেখা ছিল, যদি আমি প্রভুকন্যার প্রেমেই আবদ্ধ হইয়া থাকি তবে সত্য নিজের পরিচয় দিয়া বিবাহ করিলেই তো পারি, প্রত্যহ হাঁড়িঠেলার ভিতর কি কবিত্ব আছে তাহা তিনি বুঝিতে না পারিয়া আমায় তিরস্কার করিয়াছিলেন।
আমি তখন প্রিয়কে বলিলাম, ও হ্যাঁ মনে পড়েছে, আচ্ছা তাতে আর কি লেখা ছিল বলো দেখি। প্রিয় সলজ্জ হাসি হাসিয়া বলিল, যাও বলবো না। না বলো না। না বলবো না। অনেক পিড়াপিড়ি করিয়াও বলাইতে পারিলাম না, শেষে বলিলাম, আমি যে তোমায় ভালোবাসি সেই চিঠি থেকেই জানতে পেরেছিলে। প্রিয় চক্ষু আনত করিয়া আঙুলে আঁচল জড়াইতে জড়াইতে মুচকি মুচকি হাসিতে লাগিল। আমি তাহার গলদেশে বাহুবেষ্টন করিয়া তাহাকে চুম্বন করিলাম, বলিলাম, তোমার ভারী অন্যায় তো। কি পরের চিঠি পড়া? আমি বুঝি তোমার পর? তখনও তো বিয়ে হয়নি, আমি যে তোমায় ভালোবাসি তা তখনও জানতে না, তখন আমি পর নই, তাই বুঝি। তবে কি, আমরা যখন জন্মেছিলাম তখনই তো বিধাতা পুরুষ আমাদের বিয়ে হবে তা ঠিক করে দিয়েছিলেন। প্রিয়ম্বদাকে আবার চুম্বন করিবার জন্য বাহু প্রসারণ করিব, এমন সময় ভৃত্য আসিয়া সংবাদ দিল, হুজুর মালি ফুল এনেছে। বাহিরে গিয়া দেখিলাম মালি অজস্র পরিমাণে নানা বর্ণের ফুল আনিয়াছে। সেই ফুলে রজনীতে আমাদের ফুলশয্যা হইল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আশা করা যায় আমাদের গল্পের নায়কের জীবনের উপন্যাসের অধ্যায়ও এইখানেই শেষ। এবার তার জীবন কাটুক মাছে ভাতে, রোজকার রাগে অনুরাগে। সে যা চেয়েছিল তাই পেয়েছে। এবার তার জীবন নিয়ে উপন্যাস লেখা হলে হোক, আর তার জীবনটাই উপন্যাস হয়ে গিয়ে কাজ নেই। আচ্ছা তবে বিদায় আজ, আবার খুব শিগগিরই ফিরবো আমি। বেশ, ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ইনস্টা হ্যান্ডেলে ফিডব্যাক দিতে একদম ভুলবেন না কিন্তু। শুভরাত্রি।